আজকে আমরা দেখব নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বিষয়ের বরকেন্দ্র। বরকেন্দ্র কি? বরকেন্দ্র জানতে হলে আমাকে প্রথমে জানতে হবে মধ্যমা। মধ্যমা কি? শীর্ষবিন্দু ও তার বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশকে মধ্যমা বলে। আমরা প্রথমে একটা মধ্যমা চিনে নিই। আমরা যদি লক্ষ্য করি শীর্ষবিন্দুগুলোকে একটু বড় করে দেখাইলাম, এ বি সি একটি ত্রিভুজ, এ আমরা যদি এ বি সি একটি ত্রিভুজ, এ বি সি একটি ত্রিভুজ। মধ্যমা কি? শীর্ষবিন্দু এবং তার বিপরীত বাহুর মধ্যবিন্দু সংযোজক রেখাংশকে মধ্যমা বলে। যদি আমরা লক্ষ্য করি এ শীর্ষবিন্দুর বিপরীত বাহু হল বিসি, আর বিসি বাহুর মধ্যবিন্দু ধরে নিলাম আমরা ডি, এবং এ সি বাহুর মধ্যবিন্দুকে ধরে নিলাম আমরা ই, এবং এ বি বাহুর মধ্যবিন্দুকে ধরে নিলাম আমরা এফ। মধ্যমা হল শীর্ষবিন্দু ও তার বিপরীত বাহুর মধ্যবিন্দু সংযোজক রেখাংশকে মধ্যমা বলে। অর্থাৎ এই হলো আমার এ, আর বিপরীত বাহু হলো আমার বিসি, বিসি বাহুর মধ্যবিন্দু হলো ডি, তাহলে এ ডি হলো আমার একটি মধ্যমা। ঠিক তদ্রূপভাবে যদি আমরা দেখি আরেকটি মধ্যমা হলো বিই, বি একটি মধ্যমা, এবং আরেকটি মধ্যমা কি? আরেকটি মধ্যমা হলো সি, তার বিপরীত বাহু হলো এবি। এখন এবি রেখাংশের মধ্যবিন্দু হলো এফ। আমরা যদি এটাকে যোগ করে দিই, এই যে যদি যোগ করে দিই তাহলে এফ সি হলো একটি মধ্যমা। মধ্যমা হলো কি? ত্রিভুজের শীর্ষবিন্দু ও তার বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশকে মধ্যমা বলে। আমরা যদি একটু ভালোভাবে লক্ষ্য করি, আমরা এই ত্রিভুজের শীর্ষবিন্দু রয়েছে তিনটি, এ বি সি, তাহলে মধ্যমা রয়েছে কয়টি? মধ্যমা রয়েছে বিই, সি এফ এবং এ ডি। মধ্যমা তিনটি পরস্পরকে যদি এই বিন্দুতে ছেদ করেছে, আমরা এটার নাম দিলাম ও, তাহলে মধ্যমাটির বরকেন্দ্র কি হবে? মধ্যমাটির বরকেন্দ্র হবে ও বিন্দুটা, হবে মধ্যমাটির বরকেন্দ্র কি হবে? বরকেন্দ্র। আমরা যদি উপরে দিয়ে একটু লক্ষ্য করি ত্রিভুজের বরকেন্দ্র, ত্রিভুজের মধ্যমাগুলো যে বিন্দুতে ছেদ করে ওই বিন্দুকে ত্রিভুজটির বরকেন্দ্র বলা হয়। এ বি সি ত্রিভুজের তিনটি মধ্যমা রয়েছে, একটা হলো বিই, একটা হলো সি এফ, আর একটা হলো এ ডি। মধ্যমা তিনটি কোন বিন্দুতে ছেদ করেছে? ও বিন্দুতে। তাহলে এ বি সি ত্রিভুজের বরকেন্দ্র হলো আমার ও। এখন দেখব আমরা লম্ববিন্দু। লম্ববিন্দু কি? ত্রিভুজের লম্ববিন্দু, ত্রিভুজের শীর্ষবিন্দুগুলো হতে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্বগুলো যে বিন্দুতে ছেদ করে তাহাই লম্ববিন্দু। আমরা একটা ত্রিভুজ অঙ্কন করি, একটা ত্রিভুজ অঙ্কন করলাম, ত্রিভুজটির নাম দিলাম আমরা এ বি সি। তাহলে কি বলা হয়েছে? ত্রিভুজের শীর্ষবিন্দুগুলো হতে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্ব। ঠিক এইটা বি বিন্দুর বিপরীত বাহু হলো এ সি, এখান থেকে আমরা একটা লম্ব অঙ্কন করব, অর্থাৎ তার কোণটা হবে 90 ডিগ্রি। ঠিক তদ্রূপভাবে আমরা এ বিন্দু থেকে তার বিপরীত বাহুর উপর একটি লম্ব অঙ্কন করব, এবং সি বিন্দু থেকে তার বিপরীত বাহুর উপর
আরও একটি লম্ব অঙ্কন করব। লম্ববিন্দু ত্রয় যে বিন্দুতে ছেদ করে, অর্থাৎ এই বিন্দুতে ছেদ করেছে, আমরা এই বিন্দুটিকে কি বলতে পারি? এই বিন্দুটিকে আমরা বলতে পারি যে এটা হলো আমার লম্ববিন্দু, এটা হলো আমার লম্ব বিন্দু। অর্থাৎ একটি ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু রয়েছে, তিনটি শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্ব। যেমন বি একটা শীর্ষবিন্দু, তার বিপরীত বাহু হলো এসি, এখান থেকে স্ট্রেট লম্ব অর্থাৎ 90 ডিগ্রি আঁকতে হবে। এখানে যদি আমরা ডি ই এফ অর্থাৎ বি একটি লম্ব, এডি একটি লম্ব, সিএফ একটি লম্ব, লম্ব তিনটি ও বিন্দুতে ছেদ করেছে, তাহলে ও বিন্দুটা হলো আমার লম্ব বিন্দু। ত্রিভুজের পরিকেন্দ্র, পরিকেন্দ্র কি মনে রাখার কৌশল, পরির মতো লম্বা অর্থাৎ একটা বাহুকে লম্ব সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ সমান দ্বিভাগে বিভক্ত করবে, তবে কিভাবে? লম্ব হয়ে। তার মানে পরির মতো লম্বা, মনে রাখার কৌশল, পরির মতো লম্বা পরিকেন্দ্র, আমরা হয়তো এটা কৌশল হিসেবে ব্যবহার করব। সংজ্ঞাটা কি? ত্রিভুজের বাহুত্রয়ের লম্ব দ্বিখণ্ডকত্রয় যে বিন্দুতে ছেদ করে তাকে ত্রিভুজের পরিকেন্দ্র বলে। আমরা যদি একটু চিত্রের দিকে লক্ষ্য করি, এ বি সি একটি ত্রিভুজ, এবিসি হলো একটি ত্রিভুজ। এখন লম্ব দ্বিখণ্ডক অর্থাৎ এবি বাহুর উপর লম্বও হবে, আবার সমান দুই ভাগে বিভক্ত করবে, এরকমভাবে তিনটি বাহুর উপরে, যেমন এখানে 90 ডিগ্রি কোণ তৈরি হয়েছে, আবার এটার উপরে লম্ব হতে হবে, এটার উপরে লম্ব হতে হবে একদম স্ট্রেট অর্থাৎ 90 ডিগ্রি কোণ তৈরি হতে হবে, এবং এটার উপরেও লম্ব হতে হবে। এই যে একটা বিন্দু পেলাম, কি হয়েছে, একদিকে সমান দুই ভাগে বিভক্ত হয়েছে, সমান দুই ভাগে বিভক্ত হয়েছে, সমান দুই ভাগে বিভক্ত হয়েছে, অর্থাৎ ডি ই এফ। তাহলে লম্ব দ্বিখণ্ডকত্রয় এখান থেকে, এই বিন্দু থেকে এই বাহুটির উপর লম্ব হয়েছে, আবার সমান দুই ভাগে বিভক্ত হয়েছে, এরকম তিনটি বাহুর লম্ব দ্বিখণ্ডকত্রয় যে বিন্দুতে ছেদ করেছে, কোন বিন্দুতে ছেদ করেছে, আমার ও বিন্দুতে ছেদ করেছে, এই ও বিন্দুটা হলো আমার পরিকেন্দ্র। ও বিন্দুটা কি? আমার পরিকেন্দ্র, পরিকেন্দ্র। এখন দেখব আমরা বিন্দুর লম্ব বিক্ষেপ, বিন্দুর লম্ব বিক্ষেপ কি? XY একটি রেখা নিলাম, XY একটি রেখা, এখন XY রেখা P যে কোনো একটি বিন্দু, P বিন্দু থেকে XY এর উপর একটি লম্ব অঙ্কন করব, P বিন্দু থেকে XY এর উপর একটি লম্ব অঙ্কন করলে হয় আর একটা বিন্দু পাই P প্রাইম বিন্দু। তাহলে P বিন্দুর লম্ব বিক্ষেপ হলো P প্রাইম, P প্রাইমটা XY রেখার উপর P বিন্দুর লম্ব বিক্ষেপ। আর যদি রেখাংশের লম্ব বিক্ষেপ আমরা বলি, রেখাংশের লম্ব বিক্ষেপ কীরকম হবে, আমরা ধরে নিলাম এ একটা বিন্দু এবং বি একটা বিন্দু, এই দুই বিন্দু যোগ করলে একটা আমরা রেখাংশ পাই, তার মানে এ বি রেখাংশ। এখন এ বিন্দু থেকে, এ বিন্দু থেকে একটা লম্ব অঙ্কন করব, স্ট্রেট 90 ডিগ্রি এখানে একটি লম্ব অঙ্কন করব, তার মানে এটাকে আমরা ধরতে পারি এ প্রাইম, এবং বি বিন্দু থেকে XY এর পর আরেকটি লম্ব অঙ্কন কল্পনা করব, এবং এই বিন্দুটি হলো আমার
बी प्राइम ए बी रेखांशर लम्ब विक्षेप हल ए प्राइम बी प्राइम ए बी रेखांशर लम्ब विक्षेप कि ए प्राइम बी प्राइम अर्थात एक बिंदुर लम्ब विक्षेप एक बिंदु और ए बी रेखांशर लम्ब विक्षेप हल ए प्राइम बी प्राइम